ফাজাইলে আমলের ভূমিকায় একটি কথাকে কিছু ভাই শিরক বলেন। কথাটি হলো, এইরূপ বুজুর্গানের সন্তুষ্টি হাসিল করা আমার মতো গুনাগারের জন্য গুনা মাফি ও নাজাতের ওসিলা। এই আশায় দ্রুত রচনা করত এই উপকারী কিতাবখানি খেদমতে পেশ করছি। প্রশ্ন হলো, এটা শিরক কিনা? দেখেন, একটা কথাকে বিভিন্ন কায়দায় ব্যাখ্যা করা সম্ভব। একটা কথাকে বিভিন্ন কায়দায় ব্যাখ্যা করা সম্ভব। কোন একটা কথার এইরকম, ওই যেটা আমি আপনাদের সামনে পেশ করলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই কথাটা যে বনি কুরাইজায় যে আসর পড়বা, একদল কিন্তু ব্যাখ্যা একরকম করছেন, আর এক দল ব্যাখ্যা আর এক রকম করছেন। কাজেই একটা কথার বিভিন্ন ধরনের ব্যাখ্যা হইতে পারে। যদি আমি একটা ভালো ব্যাখ্যার দিকে যাই, ভালো ব্যাখ্যা কি? মুসলমানদের সঙ্গে সুসম্পর্ক এবং একজনের সঙ্গে আর একজনের মহাব্বত, ভালোবাসা, এটা কিন্তু ইমানের অংশ। এবং আল্লাহর জন্যই একজন আর একজনকে ভালোবাসা, এটা ওই নেক সিফাতের আওতাভুক্ত। কিয়ামতের ময়দানে যে সিফাতের কারণে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবেন। কাজেই কোন একজন মানুষের যদি আমি সন্তুষ্টি কামনা করি, আরো একটা জিনিস বোঝেন, হাদিয়া, হাদিয়া একটা জিনিস আছে, মানে কাউকে উপঢৌকন দেয়া। কিতাবের পার্থক্য বর্ণনা করা হয় যে হাদিয়া হলো যাকে আমি উপঢৌকন দিলাম তার মনসন্তুষ্টি অর্জন করা, হলো হাদিয়ার মূল লক্ষ্য থাকে। এবং হাদিসের ভাষায় তাহাদু তাহাব্বু, যে তোমরা পরস্পর একজন আর একজনকে হাদিয়া দাও, পরস্পরের মহাব্বত বৃদ্ধি পাবে। তাহলে হাদিয়া মানে আমি একজন মানুষকে কিছু টাকা দিলাম বা কোনো একটা জিনিস দান করলাম। তো দানে তো আসলে মেইনলি উদ্দেশ্য থাকার কথা আল্লাহ তাআলার সন্তুষ্টি। আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য যদি আমি কোনো মানুষকে দান করি, তাহলে এই দানটা হলো সদকা। আল্লাহর সন্তুষ্টির জন্য আমি কোনো একজন মানুষকে দিলাম, আর ওই ব্যক্তির সন্তুষ্টি কামনায় যদি আমি কোনো একটা জিনিস দান করি, তা এর নাম হাদিয়া। এটা দিয়া আর কবুল করা দুইটা সুন্নাত। এই মাসলা জানা আছে আপনাদের? জি, হাদিয়া দিয়াও সুন্নাত, হাদিয়া কবুল করাও সুন্নাত। অথচ এই হাদিয়ার পরিণাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলে দিয়েছেন, তোমরা একজন আরেকজনকে হাদিয়া দাও, তাহলে পরস্পর মহব্বত সৃষ্টি হবে। তাহলে মানুষের মহব্বত আর ভালোবাসা অর্জনের জন্য আমল করা হচ্ছে এমন একটা আমল যেটা একটা নেক কাজ। এখন আল্লাহ তাআলার সন্তুষ্টি ভিন্ন, অন্য কারো সন্তুষ্টির জন্য কোনো ইবাদত করা শিরকি। এই তরজমা যদি আমরা এখানে ধরি যে তাহলে তো হাদিয়ার মধ্যেও আল্লাহর সন্তুষ্টির আগে বান্দার সন্তুষ্টি কামনা করা হচ্ছে, তাহলে হাদিয়ার দিয়া নিয়া এটাও তো কি হওয়ার কথা? কথাটা কি বুঝছে? হাদিয়া দিয়া নিয়া এটাও কি হওয়ার কথা? শিরকি হওয়ার কথা। যেহেতু এ জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন হাদিয়া দাও মহব্বত বাড়বে, তাহলে উদ্দেশ্য কি? মহব্বত কামনা করা? উদ্দেশ্য তো মহব্বত অর্জন করা। আসলে বিষয়, কোন কোন কাজ যার মধ্যে সরাসরি থাকে আল্লাহ তাআলার সন্তুষ্টি উদ্দেশ্য, মাঝখানে কোনো ই নাই, বেড়া নাই বা কোনো মাধ্যম নাই, আর একটা হলো বান্দার মাধ্যম হইয়া আল্লাহ তাআলার সন্তুষ্টি কামনা। বান্দার মাধ্যম হইয়া আল্লাহ তাআলার সন্তুষ্টি কামনা। অন্য আর একটা হাদিস পেশ করি, সেই হাদিসটা হলো রিজার রব ফি রিজাল আবি ও সাখাতুর রব ফি সাখাতিল আবি। আল্লাহর সন্তুষ্টি বাপের সন্তুষ্টিতে, আল্লাহর অসন্তুষ্টি বাপের অসন্তুষ্টি করতে। তাহলে আমি আমার আব্বাকে খুশি রাখব, এর মাধ্যমে আমি আল্লাহ তাআলার খুশি কামনা করছি। আর বাপ যদি অসন্তুষ্ট হয়, তাহলে আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাবেন। এখন কোন মানুষ যদি তার বাপকে খুশি রাখার জন্য বাপের খেদমত করে, হাজা আইজান শিরকুন, এটাও কি শিরিক? কে
কোনো ব্যক্তি যদি বাপকে খুশি করার জন্য বাপের খেদমত করে, এটাও কি শিরিক? কেই যে মাখলুকের সন্তুষ্টি কামনা করা আছে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলে দিয়েছেন আল্লাহর সন্তুষ্টির মধ্যে, বাপের সন্তুষ্টির মধ্যে আল্লাহর সন্তুষ্টি, বাপের অসন্তুষ্টির মধ্যে আল্লাহর অসন্তুষ্টি। তাহলে কোন কোন কাজের সন্তুষ্টি সরাসরি আল্লাহর হয়, যে জায়গায় মাঝখানে মাখলুকের কোনো মাধ্যম নাই। আর কোন কোন কাজ এমন হয় যে মাখলুকের মাধ্যম হয়ে আল্লাহর সন্তুষ্টি। হাদিসের মধ্যে আসছে লা তাহকিরান্না মারুফা ওয়ালাউ আনতালকা আখাকা বিওয়াজহিন তালিকিন, তোমরা কোন নেক কাজকে, বুখারীর হাদিস, ছোট করে দেখো না, যদিও তোমার সাথী ভাইয়ের সঙ্গে হাসি মুখে কথা বলাই হোক না কেন। তাহলে আমি একজনের সঙ্গে হাসি মুখে কথা বলি, যদিও মন ওই ব্যক্তির প্রতি খুশি না, তারপরেও হাসি মুখে কথা বলি, কি উদ্দেশ্য? এই ব্যক্তির খুশির মাধ্যমেই তো আল্লাহ তাআলাকে রাজি করার উদ্দেশ্য। আমি হাসি মুখে কথা বলি তো আগে খুশি হবে এই ব্যক্তি। এরপরে মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিউকরিম যায়ফা, যে আল্লাহ এবং কিয়ামতের দিনকে বিশ্বাস করে, বুখারীর হাদিস, সে যেন তার মেহমানকে একরাম করে। তা মেহমানের একরামে মেহমান খুশি হইবে, এরপরে সব পাবো কার কাছ থেকে? তাহলে আল্লাহর বান্দাকে খুশি করাও তো একটা নেকামত। আল্লাহর বান্দাকে খুশি করাও কি একটা নেকামত? আমি এর গলত তরজমা বুঝতেছি কেন? আল্লাহর বান্দাকে খুশি করা, এই হাদিসগুলি দ্বারা একথা বুঝতেছেন? আল্লাহর বান্দাকে খুশি করা এটাও একটা নেকামত। কাজেই আমি আল্লাহর সন্তুষ্টি চাই, সাথে সাথে আল্লাহর বান্দাকে আমি খুশি করতে চাই, তাহলে একসাথে যদি আমি দুইটা কাজই করতে পারি, তো এটাকে শিরিক বলে প্রচারের উদ্দেশ্য কি? হ্যাঁ, হইতে পারে। সেটা কি? যে আল্লাহ আমারে নেকি দেখ আর না দেখ, এ কাজ পছন্দ করুক আর না করুক, ওটা আমি পরোয়া করি না। আমার মোরশেদ যদি আমার উপরে খুশি হয়ে যায় তাহলেই আমার জন্য যথেষ্ট। কোনো মানুষ যদি এইয়ে বোঝে তাহলে এটাকে খানিক বলা যাইতে পারে যে এটা শিরিকি। কিন্তু তার কোনো গন্ধ এই বাক্যের মধ্যে আছে কি না? এইবার কোনো একজন মুসলমানের কোনো একটা কথার ভালো একটা তর্জমা করা যায়, ইচ্ছা করলে ওই তর্জমাটা ঘুরাইয়া খারাপও করা যায়। মুসলমান ভাই হিসেবে আমার করণীয় কি? ভালোটা। হাদিসের মধ্যে আসছে বুখারী কিতাবুল ইমানের হাদিস, আর দিন আর নসিহা, দিন হলো কল্যাণ কামনার নাম। সাহাবায়ে কিরাম জিজ্ঞাসা করলেন লিমান ইয়া রাসূলুল্লাহ, কার কল্যাণ কামনা? তা বলতেছেন লিল্লাহি ওয়ালি রাসূলিহি ওয়ালি আইম্মাতিল মুসলিমিন ওয়া আম্মাতি, আল্লাহর জন্য, রসুলের জন্য, মুসলমান নেতাদের জন্য, জনসাধারণের জন্য। তাহলে আমি মুসলমানের সঙ্গে কল্যাণ কামনার আচরণ করব, নাকি এমন একটা আচরণ করব যে আচরণে তারে আমি মুশরিক বানাইয়া তারে চির জাহান্নামে ঢুকাইতে পারি? কোনটা কল্যাণ কামনা? তাইলে যদি এমন হয় যে কোন একটা বাক্যের শিরিক ছাড়া ভিন্ন কোন তর্জমা সম্ভব না, তাহলে সেই ক্ষেত্রে আমি বাধ্য হইয়া হয়তো তর্জমা করতে পারি যে এটা শিরিক। কিন্তু কোন একটা কাজের যদি শিরিক ভিন্ন অন্য কোনো তর্জমা করা, ভালো তর্জমা করা সম্ভব হয়, ততক্ষণ পর্যন্ত আমি একজন মুসলমানকে ঠেইলে কেন শিরিকের মধ্যে ফেলাচ্ছি? কারণটা কি, উদ্দেশ্য কি? বুখারী শরীফের এক হাদিসের মধ্যে আসছে কোন একজন ব্যক্তি যদি আর একজন মুসলমানকে বলে যে কাফের, তাহলে দুইজনের যে কোনো একজন কুফরি নিয়ে প্রত্যাবর্তন করে। যাকে বলছে সত্যি সত্যি যে সে কাফের হয়, তাহলে তো সে কাফের বলছে সঠিকই বলছে, যদি না হয় তাহলে যে আর একজন মুসলমানকে বলছে সে কুফরি নিয়ে প্রত্যাবর্তন করে। বুখারী শরীফের হাদিস। এত বড় ধমকি হাদিসে থাকা সত্ত্বেও কেন আমাদের জবানের হেফাজত নাই? কেন জবানের হেফাজত কেন থাকবে না? আমি আর একজনের দোষ অন্বেষণ করতে যাই, নিজেকে জাহান্নামী বানাচ্ছি কিনা এ সতর্কতা আমার মধ্যে কেন থাকবে না? তাহলে মুখ্য বিষয় কি এই যে আমি আমার দলকে জিতেবো আর আরেক দলকে ঠগাবো, তাতে নিজে যদি নিজের নাক কাইটে যদি আর একজনের যাত্রা ভঙ্গ করতে হয় তাও করব, উদ্দেশ্য কি তাই? এই জন্য যতক্ষণ পর্যন্ত মুসলমানের কথার ভালো তর্জমা সম্ভব, ততক্ষণ পর্যন্ত তাকে শিরিক এবং কুফুরের দিকে নিষ্পাত করা এটা জঘন্যতম অন্যায়। আর আমি এই বাক্যের মধ্যে শিরিকের কোনো গন্ধ আমি খুঁজে পাই না। আমি যে কথাগুলি বললাম যে আমার মুর্শিদকে, আমার উস্তাদকে
আমি খুশি করে যদি আল্লাহ তাআলার সন্তুষ্টি কামনা করতে পারি তাহলে এটাও একটা ইবাদত, এটাও একটা নেক কাজ। যার উদাহরণ আমি কয়েকটা হাদিস থেকে দিলাম যে আল্লাহ তাআলার আগে মাখলুককে খুশি করা এটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি একটা নির্দেশের আওতাভুক্ত এবং এটাও নেক কাজ। কাজেই এখানে উনি যদি কথাটা কইয়া থাকে যে সন্তুষ্টি হাসিল করা এইরূপ বুজুর্গানের সন্তুষ্টি হাসিল করা আমার মতো গুণাগারের জন্য গুণা মাফি ও নাজাতের ওসিলা, নাজাতের ওসিলা কইছে, নাজাতের ওসিলা তো ঠিকই আছে, কিয়ামতের ময়দানে শাফাতের সুযোগ তো বহু মানুষে পাবে। তাতে একজন নেককার ব্যক্তি যদি তরায় যায় আর তার সঙ্গে আর একজনের সুসম্পর্ক থাকে তো কিয়ামতের ময়দানে তিনি সুপারিশের ক্ষমতা পাইলে আমার জন্য কিছু করবেন, এটা আশা করাটাই তো একটা নেক আমল। এটা আপনার হাফেজ, হাফেজে কোরআনের ব্যাপারে বলা হয়েছে তার পরিবারের দশজন ব্যক্তি যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে রয়েছে তাদেরকে জাহান্নাম থেকে তরাই দিবে। তাহলে এই সমস্ত বুজুর্গানের দিন আল্লাহ তাআলার কাছে যারা সন্তোষ ভজন তারা এরকম কিছু মানুষকে আল্লাহর কাছে সুপারিশ করে তরাইতে পারবেন। আমি যদি তার সঙ্গে সুসম্পর্ক রাখি তার মহাব্বত আমি অর্জন করতে পারি তা আমিও তো আশা করতে পারি যে কিয়ামতে আমারও একটা মুক্তির কারণ করতে পারি। তো এর মধ্যে শেরেকের গন্ধ তো আমি খুঁজে পাচ্ছি।